নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। টেট চাকরি প্রার্থীদের উপরে যেভাবে পুলিশি অত্যাচার চলেছে, সেই অত্যাচারের প্রতিবাদ করে কিন্তু আজ তারাও একটি কর্মসূচির ডাক দেয় এবং সেই কর্মসূচিতেই রীতিমতন উত্তেজনা। শিক্ষকদের প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের উত্তেজনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মিছিলে পুলিশি বাধা। টেট চাকরি প্রার্থীদের যেভাবে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে, তাদেরকে টেনে হিচড়ে যেভাবে ভ্যানে তোলা হয়েছে এবং যেভাবে মাঝে রাতের অন্ধকারে চাকরি প্রার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার কলিগ অরিন্দম। অরিন্দম, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রয়েছে আমি জানতে চাইব। আমি তোমাকে জানিয়ে রাখি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে আজকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়েছিল, সেখান থেকে মিছিল করার কথা ছিল এবং সেখান থেকে মিছিলে করোনা মধ্যে যাওয়ার কথা ছিল। তারা সেখান থেকে মিছিল শুরু করে এবং মিছিল অনেকটা এগিয়েছে যখন ইন্দিরা ভবনের সামনে পৌঁছল, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ছিল, বিধাননগর পুলিশ বাহিনী, তারা কিন্তু সেখানে মিছিল আটকে দেয়। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, তারপরে সেখানেই তারা বসে পড়ে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি জানাতে চেষ্টা করবো ঠিক ওখানেই কিন্তু পুলিশ এই পরীক্ষার্থী 2014 যারা এখানে আটকে ছিল তারা এখানে প্রতিবাদের জন্য ছিল এবং যাদেরকে পুলিশ রাতের অন্ধকারে সরিয়ে দিয়েছে, তাদের যে সেই প্রতিবাদ এবং তাদেরকে যে পুলিশ সরিয়ে দেওয়া, তার প্রতিবাদই কিন্তু আজকে এখানে এরা এসে উপস্থিত হয়েছে। আমি এখানে যারা রয়েছি তাদের সঙ্গে দুজন সে কথা বলার চেষ্টা করবো। ভাই, আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের মূলত দাবি কি বা কেন এসেছেন আপনারা এখানে? আমরা মূলত এখানে এসেছি যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, যারা টেট উত্তীর্ণ, যারা রাস্তায় বসে আছে 600 দিন, সরকার কেন তাদের উপরে বর্বরোচিত অত্যাচার করছে, তার প্রতিবাদ করতে চাই এবং সঠিক পদ্ধতিতে যাতে সরকার নিয়োগ করে তার জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। এবং যে ছাত্র ছাত্রীদের উপর যারা মার দেওয়া হলো কেন, তার জন্য আমরা ধিক্কার জানাতে এসেছি। আপনাদের দেখাচ্ছে সেই ছবি যে কিভাবে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সেখানে আজ টেটের চাকরি প্রার্থীদের যেভাবে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে, তার বিরুদ্ধেই এবার কিন্তু এই প্রতিবাদ, আর সেই প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশি বাধা। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা রাস্তায় বসে পড়েছেন, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের মিছিলেও পুলিশি বাধা এবং সেই পুলিশি বাধা থাকা সত্ত্বেও তাদের দাবি যে টেট চাকরি প্রার্থীদের অবিলম্বে চাকরি দিতে হবে, যতক্ষণ না তাদের চাকরি দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখেছিলাম যে টেটের যারা চাকরি প্রার্থী তারা কিভাবে রাস্তায় বসে আন্দোলন করেছেন, তাদের বারবার যে বক্তব্য ছিল যে তারা এত দিন ধরে আন্দোলন করছেন অথচ তারা চাকরি পাচ্ছে না, কিন্তু যারা যোগ্য নয় তারা চাকরি পেয়ে যাচ্ছেন, তার জন্য তারা পথে নামেন। এবং পথে নেমে আমরা দেখেছিলাম যে করুণাময়ী চত্বরে তারা রাত ভোর একেবারে মাটিতে বসে থেকেছেন, সেখানে সেই ঘটনায় কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং আজকে এই যে ঘটনা সেই ঘটনাতেও পুলিশি বাধা। কি বলছেন আজকের আন্দোলনকারীরা, শোনাবো আপনাদের। প্রাথমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষকদের মধ্যে বৃহত্তর সংগঠন, যারা সব সময় শিক্ষার স্বার্থে লড়াই করে এসেছে। আমরা এসেছি এই কারণেই যে যারা প্রকৃতপক্ষে শিক্ষার শিক্ষকতার জায়গায় থাকার কথা, আজকে তাদেরকে বঞ্চিত করে অন্য অযোগ্যদেরকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে এই সরকার। তারা যখন অনশন করছে তাদের যোগ্যতাটাকে প্রমাণ করার জন্যে, তাদেরকে হিড় করে টেনে নিয়ে গেছে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে। আমরা তাদেরকে সংহতি জানিয়ে এবং এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা আজকে রাস্তায় নেমেছি। সারা রাজ্য থেকে আজকে এখানে আমরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি করছি, আগামী দিনে গোটা রাজ্যে এই মিছিল আমরা সাজাবো মানুষের কাছ পর্যন্ত, এই সরকারের যে শিক্ষা বিরোধী যে সমস্ত দৃষ্টিভঙ্গি তাকে আমরা তুলে ধরব। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে অযোগ্যদের নামাও এবং যারা দুর্নীতি করেছে শিক্ষকতার জায়গায়, শিক্ষক নিয়োগের জায়গায়, তাদেরকে জেলে ভরো, আর যারা যোগ্য টেট উত্তীর্ণ হয়ে আছে সবাইকে চাকরি দাও, কোনো বিলম্ব চলবে না এই বিষয়ে। ধ্রুব শেখর মণ্ডল, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আপনাদের শোনালাম আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবি যে যারা অযোগ্য তাদেরকে নিচে নামাতে হবে, যারা যোগ্য তাদেরকে সেই প্রাপ্য সম্মানটা দিতে হবে। আমি এই নিয়ে আবারও কথা বলবো, আমার সঙ্গে আমার কলিগ অরিন্দম রয়েছেন। অরিন্দম, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে আমি আরও একবার জানতে চাইবো।
একদমই পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, পুলিশের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হয়েছে যে এই জায়গাটা যেহেতু 144 ধারা রয়েছে তাই এই জায়গাটাকে তারা এই জায়গা বেরোতে দিতে পারে না এই মিছিল, বা সেইভাবে কিন্তু প্রপারলি এই মিছিল কোনো রকম কোনো অনুমতিও নেয়নি, তাই এই মিছিলের এই বিষয়ে তারা যেটা দিচ্ছে না এখানে তারা আটকেছে। এবং মিছিল যদি কোনোভাবে এগোতে চায় বা কোনো রকম মিছিলের পক্ষ থেকে যদি বলপূর্বক কিছু করা হয় তাহলে পুলিশ কিন্তু আইনি ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় পুলিশ এদেরকে অ্যারেস্ট করতে পারে, এরকমটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পাচ্ছি। অহনা একেবারে ধন্যবাদ অরিন্দম, আমি কথা বলছিলাম আমার কলিগ অরিন্দমের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেখানেও কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এই উত্তেজনা এই আন্দোলন কিন্তু চলছে, এবং পাশাপাশি যারা আজকে আন্দোলনে সামিল হয়েছেন তাদের বক্তব্য যে তাদের দাবি যদি পূরণ না হয়, অর্থাৎ যারা যোগ্য তারা যদি চাকরি না পায় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথে নামবেন।